नमस्कार आमी ज्योतिषी उत्तम कुमार आबारो चले एसेछि आपनादेर सामने। आज बोलबो ठीक आज थेके आगामी 3 दिन राजयोग तैरी हयेछे, एर फले 6 नामेर जातक जातिकादेर भाग्य किन्तु बदले जेते चलेछे, सेई नियेई आजकेर आलोचना। विस्तारित आलोचना शुनते हले आपनाके सम्पूर्ण भिडियोटा देखते हबे, एकदम काटबेन ना, केटे केटे देखले किन्तु शुरू थेकेई बेरिये जान, कारण आपनार आरो क्षति होते पारे। आपनार नामटा देखबेन और आपनार साथे मेलानोर चेष्टा करबेन, और सेखाने गिये किन्तु आपनार आशा पूरण होबे ना, सेटा आपनार क्षति। सेई कारणे बोलबो यदि मने हय आपनादेर भाग्य बदलानो प्रयोजन, जे अवस्थाय आछेन तार थेके भालो थाका प्रयोजन, ताहले भिडियोटा प्रवेश करे फेलेछेन तो सम्पूर्ण देखुन, कखनोई काटबेन ना, कारण आजकेर आलोचना भीषण गुरुत्वपूर्ण। प्रत्येकटा दिनेई आमि एई कथाटा बोली যে আলোচনাগুলো কখনোই কেটে কেটে দেখবেন না। দেখুন, আমি যে বিষয় নিয়ে আলোচনা করি তার বিস্তারিত ভাঙিয়ে বোঝানোর চেষ্টা করি, তার কারণ একটাই, আপনাদেরকে সঠিকটা বোঝানোর চেষ্টা করি। আপনারা এখনো পর্যন্ত অ্যাস্ট্রোলজি সম্পর্কে সঠিকটা জানেন না। আপনাদের অনেকেরই ধারণা এটা কোনো রূপকথার গল্প, কানে শুনবেন আর আপনার রাশি থাকবে, আপনার নাম থাকবে, আপনার সাথে সব মিলবে, এবং মানে খুব সহজ ব্যাপার, মানে অ্যাস্ট্রোলজি তন্ত্র আপনাদের কাছে খুব সহজ, মানে জল ভাতের মতো, মানে গেলেই জল পাওয়া যাবে আর চাল কিনে রান্না করলে ভাত হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু না, বহু কঠিন, এগুলো অনেক কষ্টের ফল, এগুলো এত সহজে আপনার জীবনে পরিবর্তন মানে খুব তাড়াতাড়ি চলে আসবে এরকম না, গ্রহ নক্ষত্র বোঝা অত সহজ নয়। সেই কারণে আমি প্রত্যেকটা দিন চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর। দেখুন, আপনার নাম থাকবে আর আপনার রাশি থাকবে আর সব আপনার সাথে মিলে যাবে, এরকম প্রশ্ন আপনারা অনেকেই করেন, কিন্তু আপনাদের ম্যাক্সিমাম জাতক জাতিকাদের ম্যাক্সিমাম বলবো, কারণ ম্যাক্সিমাম জাতক জাতিকারাই ভীষণ ব্যস্ত থাকে, তারা এত সময় নেই ভিডিও দেখার। প্রবেশ করছেন, রাশিটা দেখছেন, নামটা দেখছে, কেটে বেরিয়ে যাচ্ছে, আর থাম্বেলটা দেখে নিচ্ছে, ধনী, কোটিপতি, রাজযোগ, বাস নিজের সাথে মেলানোর চেষ্টা করছে। যাদের জানতে অজান্তে মিলে যাবে গ্রহ নক্ষত্র তাদের সাথে মিলে যাচ্ছে, যাদের জানতে অজান্তে ভালো নেই তাদের মিলছে না, তখন তারা অ্যাস্ট্রোলজি মানে খারাপ ধারণা, কিন্তু এগুলো তো ঠিক নয়। আমি সেই কারণে প্রত্যেকটা দিন ভাঙিয়ে বোঝানোর চেষ্টা করি যে সঠিকভাবে বুঝুন। শুধু অ্যাস্ট্রোলজি আলোচনা নয়, আপনার জীবনের যে কোনো সিদ্ধান্ত যদি একটু বুঝে শুনে নেওয়া যায়, আপনার জীবনে কখনো দুঃখের দিন আসবে না। আর যদি না বুঝে শুনে যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, সেটার থেকেই আপনাকে ভুগতে হবে, সেটা আপনি বাড়ি করুন বা কাজের ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, বিয়ের ব্যাপারে, প্রেমের ব্যাপারে, হুটোপাটা ডিসিশন নিলেই আপনার বিপদে পড়তে হবে। তাই আমি প্রত্যেকটা দিন অনুরোধ করি, আগে বুঝুন ভালোভাবে, নিজের সাথে নিজে বিশ্লেষণ করুন, তারপরে যদি মনে হয় না এটা আমি করতে পারি তাহলে করুন। আর অ্যাস্ট্রোলজি আলোচনা তো অবশ্যই জেনে বুঝে। দেখুন, আপনার নাম বা আপনার রাশি থাকবে, তার সাথে আপনার কিন্তু অনেক দায়িত্ব আছে মিলিয়ে নেওয়া। কিভাবে মিলাবেন? গ্রহ নক্ষত্রকে আপনাকে দেখতে হবে যে কোন জায়গায় আছে, আপনার ঠিক আছে কি না, তারপরেই কিন্তু আপনার সাথে মিলবে। শুধু আমি বলে দিলাম আর মিলে যাবে, আমি কিভাবে বললাম? আমি নিশ্চয়ই গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে দেখেছি, সেটাই আপনাকে বলেছি। ঠিক সেরকম আপনার সাথে যদি থাকে আপনার সাথে মিলবে, আপনার সাথে না থাকলে মিলবে না, পরিষ্কার পরিচ্ছন্ন কথা। কিন্তু এই কথাটাই আমরা মেনে নিতে পারি না, বুঝতে পারি না, শুধু আমরা কানে শুনবো, ধনী হতে চাই, মানে শর্টকাটে বড় লোক। এটা আমার চ্যানেলে আমি আজ পর্যন্ত বলিনি, বলবো না। কিছু চ্যানেল আছে আপনাদের মাথাটাকে নষ্ট করে রেখে দিয়েছে, কিন্তু তারাই ভালো। যাই হোক, আজকের আলোচনার বিষয় অলরেডি আপনারা জানেন, তাও আমি বলছি যে 6 নামের জাতক জাতিকাদের নিয়ে আজ আলোচনা করব। আজ ভীষণ একটা শুভ দিন, আর আজ থেকে 3 দিন একটি রাজযোগ তৈরি হবে, আর এই রাজযোগের ফলেই কিন্তু এই 6টি রাশির জাতক জাতিকাদের জীবনের একটা পরিবর্তন হতে চলেছে এবং জীবন বদলেও যেতে পারে। দেখুন, আজ আমি কেন বলছি, আজ মীন রাশিতে কিন্তু চন্দ্রের প্রবেশ করবে, আর সেখানে আগে থেকে বৃহস্পতি বসে আছে, আর সেখানে তৈরি করবে গজকিশোরী রাজ্য। তাহলে কোন কোন রাশি দ্বারা, গ্রহ দ্বারা তৈরি হলো? আপনার বৃহস্পতি গ্রহ এবং চন্দ্র গ্রহ, এই বৃহস্পতি এবং চন্দ্র একত্রে এই গজকিশোরী রাজ্য কিন্তু তৈরি করবে। আবার দেখুন, আগামীকাল লক্ষ্মী পূজা, আর এই লক্ষ্মী পুজোর দিন ভীষণ শুভ থাকে, আমরা সকলেই জানি। আর এই শুভ দিনে এই শুভ রাজযোগ বড় একটা পরিবর্তন কিন্তু এনে দিতে পারে এই 6টি নামের জাতক জাতিকাদের। ঠিক তার পরের দিন अर्थात ये परपर आज कल परशु ये 3 दिन ये 6 नाम जातक जातिकादेर जन्य एक बड़ सुयोग आसते पारे एबं कोटिपति होते पारे। এই 6 नामेर जातकेरा आज थेके 3 दिन भीषण शुभ। चोख कान खोला राखुन, यदि कोनो सुयोग आसे ग्रहण करुन एबं अलर्ट थाकुन। आपनार जीवनेर हठात् करेई परिवर्तन आसते पारे। हठात् करे परिवर्तन केन बोललाम? এই 3টে দিনে আপনার যদি কোটিপতি হতে হয় সেটা হঠাৎ কোটিপতি ছাড়া আপনি হতে পারবেন না। আপনার একটা ছোট মুদিখানা দোকান আছে, আপনার একটা সবজির দোকান আছে, 3 দিনে কত টাকা বেচা কেনা করবেন যে তার থেকে কোটি টাকার মালিক হবেন? সম্ভব নয়। হ্যাঁ, এমন কিছু ব্যবসা আছে হয়তো সে 1 ঘন্টা বা 1 দিনে 1-1.5 কোটি টাকা ইনকাম করতেই পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সবার ক্ষেত্রে সম্ভব নয়। তাহলে এখানে আপনার হঠাৎ বলাটা স্বাভাবিক। হঠাৎ করে কিন্তু আপনার জীবনের একটা পরিবর্তন ঘটে যেতে পারে, কোটিপতি হয়েও যেতে পারেন। সেটা আপনার ব্যবসা থেকে হতে পারে, ফাটকা থেকে হতে পারে, লটারি থেকে, আপনার পৈতৃক সম্পত্তি থেকে, যে দিক থেকে হোক না কেন আপনার জীবনে পরিবর্তন আসবে, এটাই শেষ কথা। কিন্তু তার আগে আপনার কতগুলো শর্ত আছে। কার কার সাথে মিলবে? আপনার নাম তো আমি বলে দেবো। নাম থাকলেই কি হবে? হবে না। सेम नाम जातक जातिकारा कयेक हजार कोटी आछे। देखबेन आपनारा आपनार बंधु बान्धवेर मध्य आपनार सेम नाम 2-1 जन पेये जाबेन। तार लाइफस्टाइल और आपनार लाइफस्टाइल एकटू खुंजे देखुन, बा आपनार एलाकाय जे टोटो चालाच्छे बा अटो चालाच्छे तार नाम, आबार एकजन बड़ो व्यवसायी कोम्पानिर मालिक तार नाम एवं आपनार नाम। आपने एकजन सरकारी कर्मचारी सेम आछे। देखुन तो कत बड़ फाराक। आबार आपनार बाड़ी काज करछे जे छेलेटा बा जे महिलाटा, देखा गेल तार नामेर साथे आपनार फैमिलिर कोनो मेम्बारेर नाम सेम आछे। ताहले से कि करछे आर आपनार मेम्बर आपनार बाड़ीर सदस्य कि अवस्थाय आछे एगुलो बुझते हबे। जे नाम थाकलेई मिलबे ना, नामेर साथे साथे आपनार जन्मछक बा हस्तरेखाय किछु ग्रहदेर सुप्रभाव थाका प्रयोजन। आजकेर आलोचनाय चंद्र बृहस्पति और चंद्र बृहस्पति मिलेई किन्तु एई गजकिशोरी राजयोग तैरी करबे। अर्थात आपनार जन्मछक बा हस्तरेखाय जदि चंद्रेर स्थान भालो थाके, उच्चस्थ थाके, बृहस्पति जदि भालो थाके ताहलेई किन्तु मिलबे, खराब थाकले मिलबे ना, आपनार नाम जतोई थाकुक। ताहले आसुन एके एके आमि बोली सेई 6टी नामेर कथा। प्रथमेई एस दिये आमी बोलबो। एस दिये जादेर नाम शुरू तादेर किन्तु आजकल परशु भाग्य बदलानोर दिन। अवश्यई चोख कान खोला राखुन, सुयोग आसते पारे एबं आपनार जे कोनो दिक थेके फाटका अर्थ आसते पारे। कोन दिक थेके किभाबे आसबे बला मुश्किल, तबे अलर्ट थाकुन। अवश्यई बुझे जाबेन कोन दिक थेके किभाबे आपनार भाग्य बदलाबे। দ্বিতীয় যে নামের কথা বলবো পি দিয়ে যাদের নাম শুরু, আপনার নাম যদি পি দিয়ে হয়ে থাকে অ্যালার্ট থাকুন। আজ কাল পরশু খুব ভালো আপনার জন্য হতে চলেছে, কারণ এই সময়টা পজিটিভিটি থাকবে। মা লক্ষ্মী পুজো, লক্ষ্মী লাভ, গজকিশোরী রাজযোগ, এইগুলো কিন্তু আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে। 3 নম্বর যে নামের কথা বলবো সেটা হচ্ছে এম দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকেও আমি একই কথা বলবো। আগামীকাল লক্ষ্মী পুজো, আপনার লক্ষ্মী লাভ হবেই হবে। তার সাথে সাথে তার পরবর্তী দিন অর্থাৎ পরশু, এই যে পরপর 3 দিন আজকাল পরশু, এই 3 দিনে আপনার সাথে অনেক কিছু ঘটতে পারে। অবশ্যই পজিটিভ। আপনার সাথে অনেক নতুন নতুন ব্যক্তিদের যোগাযোগ হতে পারে, যে যোগাযোগ দ্বারা আপনার ভাগ্য বদলে যাবে। সমস্ত দিক থেকে যদি আমি বলি তাহলে কিন্তু সব দিক থেকে মিলেমিশে আপনার জীবনের একটা পরিবর্তন হতে চলেছে। হঠাৎ কোটিপতি হয়ে যেতে পারেন। এরপরে যে নামের কথা বলবো এল দিয়ে যাদের নাম শুরু, আপনার নাম যদি এল দিয়ে হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রেও একই কথা বলবো। আজ কাল পরশু ভীষণ শুভ দিন হতে চলেছে। আপনার ভাগ্য বদলে যেতে চলেছে। আপনার ভাগ্য হঠাৎ পরিবর্তন হয়ে যেতে পারে, কারণ এই 3টে দিন আপনার জন্য ভীষণ শুভ এবং পজিটিভিটি থাকবে। এরপরে যে নামের কথা বলবো সেটা টি। टी दिए जादेर नाम शुरू जदि आपनार नाम टी दिए शुरू हये थाके गजकिशोरी राजयोग एबं मा लक्ष्मीर कृपाय भाग्य बदलाबे कोटिपति होते पारेन। आगामी दुदिने अर्थात आजकल परशु भीषण शुभ दिन। सर्वशेष जे नामेर कथा बोलबो इउ, इउ दिए जदि आपनार नाम शुरू हये थाके आपनार भाग्य किन्तु बदलाबे, हठात् परिवर्तन हये जाबे, कोटी टाकार मालिक हये जेते पारेन। कोन दिक थेके किभाबे बला मुश्किल, तबे परिवर्तन तो घटबेई। जदि आपनार जन्मछक बा हस्तरेखाय बृहस्पति चंद्र शुभ थाके ताहलेई किन्तु सम्भव, अशुभ थाकले मिलबे ना। आज ए पर्यन्तই, आबार আসবো नेक्स्ट भिडियो নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।